কসমোপলিটন লায়ন্স ক্লাবে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন। আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা 315 বি ছাড়ের আওতাধীন ঐতিহ্যবাহী লায়ন্স ক্লাব অব চিটাগং কসমোপলিটন এবং লিও ক্লাব অব চিটাগং কসমোপলিটনের ক্লাব নেতৃবৃন্দের দায়িত্ব হস্তান্তর ও জেলা ক্যাবিনেট নেতৃবৃন্দের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 10 সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর একটি রেস্টুরেন্টে লায়ন্স ও লিও ক্লাবের বিদায়ী এবং নবনির্বাচিত সভাপতিদের সভাপতিত্বে দুই পর্বের সাজানো অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবেই উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা 315 বি ছাড়ের গভর্নর লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী PMJF। আলহামদুলিল্লাহ, এখন আমি জেলা গভর্নর হিসাবে আপনাদের ক্লাবে আসতে পেরে আমি নিজেকেও নিজে আনন্দিত বোধ করছি। তো আমার প্রত্যাশাও অনেক এই ক্লাবের প্রতি, যেহেতু এই বছর আমার কল ভালোবাসার উপরে। গতকালকে আমরা লিও ইনস্টলেশন করেছি জেলার লিও জেলার। বিশেষ অতিথি ছিলেন দ্বিতীয় 22 জেলা গভর্নর লায়ন কোহিনুর কামাল MJF। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাবিনেট সেক্রেটারি লায়ন হাসান মাহমুদ চৌধুরী, GST ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর লায়ন আশরাফুল আলম আরজু, GMG ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর লায়ন অ্যাডভোকেট নুরুল ইসলাম। দুই পর্বের অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্ব করেন কসমোপলিটন লায়ন্স ক্লাবের সদ্য প্রাক্তন সভাপতি শহীদুল মোস্তাফা মেজান এবং দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি লায়ন MS শাহ বেলাল। কসমোপলিটন লায়ন্স ক্লাবে সেক্রেটারি লায়ন ইঞ্জিনিয়ার নাইম সরোয়ার জিথুর আনুগত্যের শপথ পাঠের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান উদযাপন কমিটির চেয়ারম্যান লায়ন রিজবি তানিম রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রিজিয়ন চেয়ারপারসন লায়ন আশিস পট্টাচার্য MJF, জোন চেয়ারপারসন লায়ন ইঞ্জিনিয়ার চন্দন দাস MJF, লিও ক্লাব চেয়ারপারসন লায়ন আনিসুল হক চৌধুরী, ইউথ এক্সচেঞ্জ চেয়ারপারসন লায়ন নিশাত ইমরান চৌধুরী, লিও জেলা সভাপতি লিও ইরফান মোস্তফা, লিও ক্লাব সভাপতি অর্চি দাশগুপ্তা। অনুষ্ঠান সঞ্চালনা করেন লিও ক্লাব সেক্রেটারি অদ্রিতা বড়ুয়া। এছাড়া অনুষ্ঠানে লায়ন্স জেলা ক্যাবিনেটের নেতৃবৃন্দ, লিও জেলা নেতৃবৃন্দ এবং বিভিন্ন লায়ন্স ও লিও ক্লাবের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শহীদুল আলম, চাটগার মিডিয়া, চট্টগ্রাম।